সাবস্ক্রাইব করুন তৃষান এন্টারটেন অ্যান্ড ইনফোকে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হাই ফ্রেন্ডস, তৃষান এন্টারটেন অ্যান্ড ইনফো থেকে আমি কাজল। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওয় আমাদের রাজ্য সরকারের দুটি উল্লেখযোগ্য প্রকল্প তথা কন্যাশ্রী এবং রূপশ্রী, এই কন্যাশ্রী এবং রূপশ্রী নিয়ে দুটো আপডেট নিউজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তো এটার জন্য আমি প্রথমে চলে যাব একটা অনলাইন নিউজ চ্যানেলের ওয়েবসাইটে, যেখানে এই কন্যাশ্রী এবং রূপশ্রী নিয়ে দুটি আপডেট নিউজ প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া বলে একটি নিউজ চ্যানেলের ওয়েবসাইটে, যেখানে এই কন্যাশ্রী এবং রূপশ্রী নিয়ে দুটি আপডেট নিউজের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো দেখুন, এখানে লেখা রয়েছে কন্যাদের নয়াশ্রী চালু এপ্রিলেই। অর্থাৎ আমাদের রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া রাজ্য বাজেট অধিবেশনে দুস্থ পরিবারের কন্যাদের জন্য যে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, অর্থাৎ রূপশ্রী প্রকল্প, সেই রূপশ্রী প্রকল্প খুব তাড়াতাড়ি, অর্থাৎ সামনের এপ্রিল মাসেই এই প্রকল্প চালু হয়ে যাবে, সেই ঘোষণায় করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তিনি আজ 21 ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুরের সভা থেকে এই কথাটাই ঘোষণা করেছেন যে এই দুস্থ পরিবারের কন্যাদের জন্য যে রূপশ্রী প্রকল্প, সেই প্রকল্প আগামী এপ্রিল মাসেই চালু হয়ে যাবে। তো এই রূপশ্রী প্রকল্পের সুবিধা কারা কীভাবে পাবেন, সে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি। তো সেটা যদি দেখে না থাকেন, তবে এই ভিডিওর আই বাটনে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো তবুও আমি একবার বলে দিচ্ছি যে এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে দুস্থ পরিবারের বিবাহযোগ্য কন্যারা 18 বছর পূর্ণ হওয়ার পর 25,000 টাকা এককালীন তাদের বিবাহের সময় পাবেন। তো দুস্থ পরিবার বলতে, যে সমস্ত পরিবারের আয় বাৎসরিক 1.5 লক্ষ টাকার কম, তাদের বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য কন্যা থাকে এবং তার যদি 18 বছর বয়স পূর্ণ হয়ে যায়, তবে তারা এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের কাছ থেকে এককালীন 25,000 টাকা পাবেন তাদের বিবাহের সময়। তো এই রূপশ্রী প্রকল্পের কাজ, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় যে ধরনের কাজ রয়েছে, সেই প্রকল্পের কাজ খুব শীঘ্রই, অর্থাৎ সামনের এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে, সেই কথাই আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া ঘোষণা করেছেন। এছাড়াও তিনি আরও একটি উল্লেখযোগ্য ঘোষণা করেছেন, যেটি হচ্ছে কন্যাশ্রীদের জন্য, অর্থাৎ কন্যাশ্রী যারা বার্ষিক 750 টাকা করে স্টাইপেন্ড রাজ্য সরকারের থেকে পেত, তাদের সেই স্টাইপেন্ডের পরিমাণও বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে কন্যাশ্রীদের 750 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এই দুটি প্রকল্পই আমাদের রাজ্যের জন্য খুবই উল্লেখযোগ্য প্রকল্প, এবং এই দুটি প্রকল্পেই নারীরা যাতে এগিয়ে যেতে পারে সেই প্রয়াসেই এই দুটি প্রকল্প রাজ্য সরকারের থেকে চালু করা হয়েছে। এবং কন্যাশ্রী প্রকল্প বিশ্ব দরবারে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে, এবার রূপশ্রী প্রকল্প তার সাথে যোগ হলো, এবং খুব শীঘ্রই, অর্থাৎ এপ্রিল মাসেই এই রূপশ্রী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তো এই পরবর্তীতে কীভাবে রূপশ্রী প্রকল্পের কাজ শুরু হবে, অর্থাৎ আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা রূপশ্রী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন, সেই নিয়ে যখন আপডেট চলে আসবে সেই ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এটা শুধু আপনাদের আগাম জানিয়ে রাখলাম যে রূপশ্রী প্রকল্প, যেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া ঘোষণা করেছিলেন, সেটির কাজ খুব শীঘ্রই, অর্থাৎ সামনের এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম ধরনের আরও আপডেট নিউজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততদিনের মতো ভালো থাকবেন।